ছাত্রলীগের নতুন কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, পুনর্গঠনের দাবিতে পদবঞ্চিতদের মানববন্ধন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন ওবায়দুল কাদের, বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন, শেখ হাসিনার নেতৃত্বে আরও শক্তিশালী করার প্রস্তাব। খাদ্যে ভেজাল মিশ্রণকারী কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি হাইকোর্টের, তরল দুধের নমুনা পরীক্ষার প্রতিবেদন এক মাসের মধ্যে দেওয়ার নির্দেশ। তিরিশায় নৌকাডুবিতে এখনও নিখোঁজ 39 বাংলাদেশি, পাচার চক্রের হোতা নোয়াখালীর তিন ভাই, মরদেহ দ্রুত দেশে আনার দাবি। এবং এবার রাজধানীর 5 স্টেশন থেকে এদের অগ্রিম টিকিট বিক্রি মিলবে 22 মে থেকে, অ্যাপসের মাধ্যমে আন্তনগরের অর্ধেক আসন। স্বাগত রাতের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন এবং আমি ফারনাস জুই। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ছাত্রলীগের শব্দ ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক টেলিফোনে নিউজ 24-কে জানান, হামলায় জড়িত ও কমিটিতে পদ পাওয়া বিতর্কিতদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত কেউ থাকলে 3 দিনের মধ্যে খুঁজে ব্যবস্থা নেওয়া হবে। পদবঞ্চিতদের উপর হামলার ঘটনা তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। 301 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অছাত্র, ছাত্রদলের কর্মী, বিবাহিত ও বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আপা এই কমিটি নিয়ে খুশি? জি, কমিটি নিয়ে কোনো আশা করতে পারেন যে অ্যাপ্রোচে সাবেকদেরকে ধমক দিচ্ছে, যাতে বলছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, অভিযোগ থাকলে হবে না, প্রমাণিত হইলে তাদেরকে বাদ দিয়ে মানে যোগ্যদেরকে দিতে বলছে। দেখি কারোর বিরুদ্ধে অভিযোগ আছে কিনা। আমরা একটা নোটিশ দিয়ে মানে কতদিন টাইম নিতে পারে? দুই দিন। এর আগে ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে বিবাহিত, মাদক ব্যবসায়ী, বিএনপি জামাত শিবির এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পৃক্তদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। একই সঙ্গে তারা প্রশ্ন তোলেন কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন উপস্থিত হয়ে তারা এই দাবি জানান। ছাত্রলীগ নেতৃত্বের উপর হামলার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচারও দাবি করা হয় মানববন্ধনে। তারা বলেন এই দাবি কোনো ব্যক্তির স্বার্থে নয়, ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের স্বার্থে। আমরা আসি নাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আসছে কারা এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন থেকে যায়। এখানে আসছে যারা, তাদের মধ্যে মাদক ব্যবসায়ী বিভিন্ন কেসের মামলায় আছেন, বিবাহিত আছেন, ব্যবসায়ী আছেন, একাধিক লাইসেন্সধারী ব্যবসায়ী আছেন, রাজাকারের সন্তান। আমাদের সবচেয়ে বেশি মানে কোর্ট করার যে জায়গাটা সেটা হলো যে রাজাকারের সন্তান। ছাত্রলীগের একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন যে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে আমাদের যে একটা ছাত্রলীগের যে একটা গৌরব ঐতিহ্য, এই গৌরব ঐতিহ্যের সাথে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় 2.5 মাস পর দেশে ফিরলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিরেই বললেন একজন রাজনীতিকের সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা, আর সেটা পেয়েছেন বলেই সুস্থ হয়েছেন তিনি। এ সময় দেশবাসী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। পরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন তানসির মেহেদি। বুধবার বিকেল 5:50 সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ছুঁই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 2 মাস 11 দিনের চিকিৎসা শেষে দেশে ফিরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আর মন্ত্রী পরিষদের সদস্যরা। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনেও আসেন ওবায়দুল কাদের, কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি, কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধুর 2 কন্যার প্রতিও। এরকম সংকটে মা তার সন্তানের জন্য
যা করেন তিনি আমার জন্য তাই করেছেন, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। ওবায়দুল কাদের জানান, যে জনগণের জন্য রাজনীতি করেন সে জনগণের পাশেই থাকবেন। একজন রাজনীতিকের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে শক্তিশালী টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্ককে আরও জোরদার করে নিই, জোরদার করে নেব এবং এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে। গেল 3 মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার BSMMU-তে ভর্তি হন তিনি। NGO গ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর। তানজিল মেহেদি, News24, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপি নেতাদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি মনে করেন বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে নির্দেশ দেওয়া সম্ভব নয়, তারেক রহমানেরও লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়। এই মুহূর্তে প্রয়োজনে তিনি বিএনপির দায়িত্ব নিতে প্রস্তুত আছে বলে জানান LDP-র সভাপতি। জাতীয় প্রেস ক্লাবে LDP আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল অলি। বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া সম্ভব না, তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা তার পক্ষেও সম্ভব না। সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। আমি আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন আমি যে কোনো রিস্ক নেওয়ার জন্য পিছ পাওয়া হবে না। আর কতদিন বাঁচার প্রয়োজন আছে? বাঁচার প্রয়োজন নাই, বাঁচলে স্বাধীনভাবে বাঁচতে হবে, পরাধীন নাগরিক হিসাবে বাঁচার কোনো যুক্তিকতা নেই। খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বার্তা দেন। একই সঙ্গে ভেজালকারীদের তালিকা প্রস্তুত করে পরিপূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছে BSTI ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আবেদন গ্রহণ করে আগামী 23 জুন পর্যন্ত সময় দিয়েছেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গরুর দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক ও সীসাসহ নানা অণুজীব রয়েছে বলে সম্প্রতি গবেষণায় জানায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গবেষণায় উঠে আসে 96টি নমুনার মধ্যে 93টিতে অণুজীব মিলেছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, আর প্যাকেটজাত দুধে 33টি নমুনায় 80% বিভিন্ন অণুজীব রয়েছে। প্রতিবেদন আদালতে দাখিল করলে দুধে ভেজালকারীদের তালিকা চান হাইকোর্ট। এ বিষয়ে শুনানিতে পরিপূর্ণভাবে প্রতিবেদন তৈরি করতে না পারায় আদালতের কাছে আরও সময় চান BSTI ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আদালত সময় আবেদন গ্রহণ করে বাজারে তরল দুধ পরীক্ষার প্রক্রিয়া কী ছিল তাও জানতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি প্রধান ডক্টর শাহনীলা ফেরদৌসিকে তলব করেন আদালত। সেই জন্য আমরা আবার কোর্টের কাছে যে স্যাম্পলটা পুনরায় দেওয়ার জন্য সময় চেয়েছি, সেটা আগামী 23 জুন 2019 তারিখের মধ্যে আমাদেরকে, আমরা যেসব কোম্পানিকে লাইসেন্স দিয়েছি সেই সব কোম্পানির স্যাম্পল প্লাস অন্যান্য কোম্পানির স্যাম্পল সহ আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিব। অ্যাজ পার দি ডাইরেকশন অফ দি কোর্ট আমরা একটা 16 সদস্যবিশিষ্ট কমিটি করেছি। এই কমিটির মধ্যে ওয়ান অফ দি মেম্বার্স ডক্টর শাহনীলা এবং বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মেম্বারদেরকে আমরা সেখানে রেখেছি। তো কী কী আমরা করতেছি, টার্মস অফ রেফারেন্স আমাদের কর্মপরিধি কী, সেই সম্পর্কে একটা অবহিত করেছি আমরা মহামান্য আদালতকে। আদালত মন্তব্য করেন খাদ্যে ভেজাল মেশানোর অধিকার কারণেই এ ধরনের অন্যায়ে জড়িতদের ছাড় না দেওয়ার বিষয়েও সতর্ক করেন। কোর্ট যেটা মন্তব্য করছে সেটা হলো মানুষের জীবন নিয়ে চিনি মিলে খেলা যাবে না, কোনোভাবে আমাদের এই মানব দেহ ক্ষতিকারক কোনো জীবাণু মিশ্রিত কোনো বিষয় দুধ দইয়ে বা কোনো খাদ্যে ভেজাল সৃষ্টি করা যাবে না। এর আগে গেল 11 ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে গরুর দুধ, দই ও গোখাদ্যে কী পরিমাণ ভেজাল রয়েছে তা নিরূপণে জরিপ পরিচালনার নির্দেশ দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। এদিকে 21 ব্যবসায়ীকে 4,13,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মোট পাঁচটি দল অভিযান চালায়। বুধবার দুপুরে কারওয়ান বাজারে তিনজন বিক্রেতাকে ৬,০০০ টাকা জরিমানা করে দায়িত্বপ্রাপ্তরা। বিভিন্ন স্থানে দাম লেখা থাকলেও তারিখ লেখা না থাকায় এই জরিমানা করা হয়। এছাড়াও হালিদরের বদলে কেজি হিসেবে মাছ বিক্রির নির্দেশ দেয় মোবাইল কোর্ট। ধানমন্ডি কড়াইগোস্ত বাবুর্চি রেস্টুরেন্টকে বাসি খাবার ও নোংরা পরিবেশের জন্য মোট ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়। মাছ কেনার ক্ষেত্রে আমাদের সাধারণ মানে যারা ভোক্তা তারা প্রচুর ভোগান্তির শিকার হন, এই কারণে আমরা তাদের কঠোর নির্দেশনা দিয়েছি। আজকে আমরা এখানে এসেছি তদারকিতে, আমরা তিনটি প্রতিষ্ঠানকে পেয়েছি যারা এটা টাঙানি এবং বাকিগুলো সবগুলা তারা মূল্য তালিকা টাঙিয়েছে। আমাদের নিবিড় তদারকির কারণে যে কতটুকু কী হয়েছে এটি মানুষই বলবে, তবে আমরা আমাদের সর্বোচ্চ ঐকান্তিকতা নিয়ে কাজ করছি, প্রতিদিনই কিন্তু আমরা মার্কেটে আসছি। রাজধানীর মশা ও ধুলোবালি নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনের নেওয়া কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মহানগরীতে দ্রুত মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের নির্দেশে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আদালতে হাজির হলে এই ক্ষোভ প্রকাশ করেন আদালত। এ সময় রাজধানীর ধুলা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও এক মাস সময় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী ২৬ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন। ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সকাল বিকেল পানি ছিটানোর সঠিক তথ্য প্রতিবেদনে না থাকায় গেল ৫ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও মোস্তাফিজুর রহমান এবং উত্তর সিটি কর্পোরেশনের সিইও আব্দুল হাইকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ফুটপাতে যে আপনার কি হোন্ডা চলার জন্য ফুটপাতে ঢোকার মধ্যে যে ব্যারিয়ারগুলো দেওয়া হয়েছে সেটা খুব শীঘ্রই এটা অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং রাস্তায় যেন ধুলাবালি যেন জমতে না পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। মেট্রো রেলের কাছে অধিকাংশ রাস্তা এখন 50% রাস্তা ঢাকা শহরের, এগুলি হস্তান্তর করা হয়েছে, এখন এগুলি আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বিগত সময়ে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন আজকে উপস্থাপনের চেষ্টা করেছেন, এতে আদালত খুব বেশি সন্তুষ্ট হতে পারেন নাই, এই জন্য ওনাদেরকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে যেন মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ওনারা সকল ধরনের ওনাদের করণীয়গুলো সুসম্পন্ন করতে পারেন। তিউনিশিয়ায় নৌকাডুবিতে এখনও নিখোঁজ ৩৯ জন বাংলাদেশি, নিহতদের মধ্যে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বুধবার নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশিদের পাচার চক্রের পেছনে নোয়াখালীর তিন ভাইয়ের সিন্ডিকেট সহ আরও ২ জন জড়িত বলেও জানান তিনি। বিস্তারিত লাগবে জেসমিন সোমার প্রতিবেদনে। গেল বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয় একটি বড় নৌকা। গভীর সাগরে বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় যাত্রীদের তোলা হলে কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। তিউনিশিয়ার এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৯ বাংলাদেশি, উদ্ধার হয়েছেন ১৪ জন। বুধবার নিজ দপ্তরে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাদের সকলকে যুদ্ধ প্রস্তুতি করে এবং পিঠা দিয়ে নৌকাতে ঢুকায়। নৌকাতে ওঠার পরে বোটে ওঠার ১০ মিনিটের মধ্যে বোটটা আপনার ডুবে যায়। তখন যে যাবে পারছে বাঁচার চেষ্টা করেছে। ৭-৮ ঘন্টা এইরকম ডুবান্ত অবস্থায় তারা ছিল। তখন সেইখানে তিউনিশিয়ার কিছু জেলে এসে তাকে উদ্ধার করে। উদ্ধার করা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে নিখোঁজদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে লিবিয়া দূতাবাস। তালিকা অনুযায়ী নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে কিশোরগঞ্জের ৩ জন, মাদারীপুরের ৭ জন, শরীয়তপুরের ৪ জন, নরসিংদীর ১ জন, সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৩ জন, হবিগঞ্জের ১জন এবং নোয়াখালীর ২ জন রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান নৌকাডুবির শিকার বাংলাদেশিরা মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন। এই চক্রের হোতা সহ ৫ জনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার। দেশ থেকে যারা তাদের পাঠিয়েছে তাদেরও আমরা কিছু নাম পেয়েছি। নোয়াখালীর একটি তিন ভাইয়ের একটা চক্র তারা ওখানে পাঠায়, তারা ইস্তাম্বুল ও লিবিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো। মাদারীপুরের ২ জনের নাম এসেছে যারা এর সাথে সম্পৃক্ত।
এদিকে ঘটনার দিন একই পথে অপর যে নৌকাটি ছিল সেটি নিরাপদে ইতালি উপকূলে পৌঁছেছে। সেখানেও 70 জন বাংলাদেশী নাগরিক ছিল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। এদিকে আহাজারে থামেনি ইন্দোনেশিয়ায় নৌকা ডুবিতে নিহত বাংলাদেশিদের পরিবারে। যেভাবেই হোক মরদেহ দ্রুত দেশে আনার দাবি তাদের। পাশাপাশি প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানো দালালদের বিরুদ্ধে এখনও আইনি পদক্ষেপ না নেয় হতাশ এবং ক্ষুব্ধ স্বজনরা। মোহাম্মদ বুরহানুদ্দিন ও আকবর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই করুণা হাজারি সুনামগঞ্জের ছাতকের নাজিমুদ্দিনের স্বজনদের। উন্নত জীবনের স্বপ্নে বিভোর যে যুবকের শরীর সমাধি ঘটেছে তিউনিশিয়া উপকূলে। উপজেলা নরুল্লাপুরের আজিরুদ্দিন সাবিরুন দম্পতির বড় সন্তান নাজিম ভাগ্যের চাকা সচলের আশায় গেল বছরের 23 মে বাড়ি ছাড়ে সিলেট মদনমোহন কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের এই ছাত্র। আমাদের দলাল বলছিল যে ইতালি যাওয়ার পর আমরা টাকা দিতে হবে, কিন্তু আমরা ইতালি না নিয়ে লিবিয়া যাওয়ার পর আমাদের মারধর করছে, করার পর বাড়তে টাকা দেওয়া হয়েছে। গেল এক বছরে নাজিমকে লিবিয়া পৌঁছে দেওয়ার জন্য স্বজনদের কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র, কিন্তু শিখে ছেড়েনি তার ভাগ্য। আমি তো যাইলাম বাংলাদেশের সরকারের কাছে, এই অবস্থা জানো আসার বাচ্চা কাচ্চা, এই প্রতারণার পরি আর বিপদে পড়ে না। একই ভাগ্য বরণ করা আরেকজন দিরাই উপজেলা চণ্ডীপুরের মাহবুব। পরিচয় শনাক্ত ও নিহতদের লাশ আনতে কাজ করছে রেড ক্রিসেন্টের জেলা শাখা। শোকের ছায়া নেমে এসেছে নোয়াখালীর চাটখিলের নাসিরের পরিবারেও। ইতালি যাওয়ার উদ্দেশ্যে দালালদের 10 লাখ টাকা দিলেও তার কাছে ধরা দেয়নি সোনার হরিণ। তাই অবেলায় আঁধারি সঙ্গী পরিবারের সদস্যদের। 10 বছর আগে টাকার অভাবে দেশে আনা যায়নি নাসিরের সৌদি প্রবাসী পিতার লাশ। এ কারণে শেষবারের জন্য হলেও নাসিরের মরদেহ দেখতে চান স্বজনরা। আমাদের দাবি একটা, শুধু আমার ভাইয়ের লাশটা যেন আমরা পাই। আপনাদেরকে অনুরোধ করে বলি, আমার ভাই পুত্রের লাশ আমাদেরকে একটু দেখান। গেল বৃহস্পতিবার ভূমধ্য সাগরের তিউনিশিয়া উপকূলে ডুবে যায় ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা। এতে মৃত্যু হয় 37 বাংলাদেশীর। মামুন উর রশিদ, নিউজ 24। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 22 মে থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট পাওয়া যাবে। আর এবারই প্রথমবারের মতো কমলাপুর সহ ঢাকার 5টি জায়গা থেকে এই টিকিট দেওয়া হবে। প্রতিদিন প্রায় 27,000 টিকিট দেওয়া হবে, যার অর্ধেক পাওয়া যাবে মোবাইল অ্যাপস থেকে, আর বাকি অর্ধেক সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে। আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিং এ রেলমন্ত্রী এ কথা জানান। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। আসছে ঈদ যাত্রায় রেলের প্রস্তুতি নিয়ে বুধবার ঢাকায় রেলভবনে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রী জানান, 5 জুন রোজার ঈদের সম্ভাব্য দিন ধরে 22 মে থেকে 26 মে পর্যন্ত টিকিট বিক্রির সময়সূচি ঠিক করা হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 5টি স্টেশন থেকে একযোগে টিকিট বিক্রি হবে। 31শে মে, 1লা জুন, 2রা জুন, 3রা জুন, 4থা জুন, এই 5 দিনের জন্য আমরা টিকিট বিক্রি করব। আমরা শুরু করব সেটি হলো 10 দিন আগে, অর্থাৎ 22শে মে আমরা 31 তারিখের টিকিট দেব। ঈদে ট্রেনের টিকিট মানেই সোনার হরিণ, তাই স্টেশনে ভোগান্তির শেষ থাকে না টিকিট কিনতে গিয়ে। এবার ভোগান্তি কমানোর জন্য কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে ভবন থেকে টিকিট বিক্রি করা হবে। সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কয়েকটি পয়েন্ট থেকে এই টিকিটগুলো দেবো, যাতে আমাদের যাত্রী সাধারণের টিকিট সংগ্রহ করতে সুবিধা হয়। ইন্টারসিটি যে ট্রেন তার বিষয় নিয়ে কিন্তু কথা বলছি। মন্ত্রী জানান, প্রতিদিন ঢাকা থেকে প্রায় 27,000 অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর অর্ধেক বিক্রি হবে কাউন্টারে, বাকি অর্ধেক পাওয়া যাবে অ্যাপস ও অনলাইনে। এই টিকিটগুলোর আমরা 50 ভাগ আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। রাতে সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটু বিরতি, বাকি খবরগুলো নিয়ে শিগগিরই ফিরছি সাথে।
আবারও স্বাগত। দেখছেন রাতের সংবাদ। শ্রমে ঘামে রোদে পুড়ে কষ্টে ফলানো সোনালী ধান, একজন শ্রমিকের একদিনের মজুরি 800 থেকে 1000 টাকা, আর বাজারে ধানের মন 500 টাকা। এমন সমীকরণে মাঠের বিস্তীর্ণ ধানের পাশে দাঁড়িয়ে দিশে হারা অবস্থা কৃষকের। উৎপাদন খরচের তুলনায় প্রতি মন ধানে 400 থেকে 500 টাকা লোকসান গুনে সর্বশান্ত এখন কৃষকরা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ, ছবি তুলেছেন এস এ বাপ্পি। বরেন্দ্রের মাঠের পর মাঠে দুলছে সোনালী ধানের শীষ, পুরো মাঠ জুড়ে পাকা বড় ধান। বিস্তীর্ণ মাঠের এসব ধান ঘরে তুলে হাটে গেলেই হতাশ কৃষক। বীজ, সার, সেচ আর শ্রমিক খরচ যুগিয়ে ধান ঘরে তুলে চাষির হাতে থাকছে না কিছুই। যে সার বিষের দাম বেশি না এখন, তার লাগে মানে ধান বেচতে যায় ধানের দাম কম, মানে লিভারের দাম বেশি, সার বিষের দাম বেশি, পানির দাম বেশি। পাট সস্তা, ধান সার বিষ সস্তা হইতো, দাম হইতো, লাভ হইতো। দামের পাশাপাশি আছে শ্রমিক সংকটও। সোনালী ধানে মাঠ ভরে থাকলেও পাওয়া যাচ্ছে না শ্রমিক, বেশি মজুরি দিয়েও শ্রমিক না পাওয়ায় অনেক এলাকাতেই খেতেই ঝরছে পাকা ধান। আর রোজা থেকে এমন একটা মাস কামের বিলে নাই, এরকম বুদ্ধি নেই। জমি শ্রমিক অভাবে জমিতে মাঠের ধান এখনো পড়ে আছে সব। প্রতি বছরই ধান উৎপাদন করে লোকসান, তাদের দাবি সার বীজের দাম কমালে লাভের মুখ দেখবে কৃষক। সব কিছুরই দাম কমাইতে হবে, তাহলে আমরা একটু লাভবান হতে পারি। কৃষকের ভালো হবে, আপনার পানি, সার, এই সে, এই আপনার বীজ, এটা কমাইতে হবে। তবে কৃষি বিভাগ বলছে এবার ধানের উৎপাদন ভালো হয়েছে, সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষক ন্যায্য মূল্য পাবে। সরকারিভাবে ধান কেনার একটা সিদ্ধান্ত হয়েছে, এটা কেনা শুরু হলে দাম একটু বেড়ে গেলে কৃষকের পোষাবে। রাজশাহীতে এবার 70,110 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। যাদের সামর্থ্য আছে তাদের ধান সংরক্ষণ করে পরে বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কাজী শাহেদ, News 24, রাজশাহী। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং চালকল মালিকদের সিন্ডিকেটের কারণেই কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, এমন মত অর্থনীতিবিদদের। এছাড়া কৃষি বাজার ব্যবস্থাপনার ত্রুটি এবং ধান সংরক্ষণের প্রশিক্ষণ প্রযুক্তির অভাবকেও দাবি করছেন তারা। দেখুন আহসান হাবিবের প্রতিবেদন। আমরা কোথা থেকে কি করব, ধান বেচাই তো আমাদের সব, আর প্রত্যেকটা মনে ধানের উপর আমাদের 300-350 টাকা লস হচ্ছে। সর্বনিম্ন 800-900 টাকা হইলে পরে কৃষক কোনো রকম পিট পাইছিল। কৃষকের এই ক্ষোভ ধানের উপযুক্ত দাম না পাওয়ায়। তাদের অভিযোগ, উৎপাদন খরচের চেয়ে অর্ধেকেরও কম দামে বিক্রি করতে হচ্ছে ধান। বর্তমান বাজার মূল্যে বিঘাপ্রতি 4000 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। অর্থনীতিবিদরা মনে করেন ধানের এই অস্বাভাবিক কম দামের জন্য দায়ী মধ্যস্বত্বভোগী এবং চালকল মালিকদের সিন্ডিকেট। কৃষিপণ্যের সরকারি বিপণন নীতি না থাকাকেও দুষছেন তারা। ধান কিনে নেয় মিডলম্যান, চালকলের মালিক অথবা তার দালাল ফরিয়ারা তারা, তারপরে আপনার ইভেন যারা চাল করে সেগুলো আবার আপনার ইসে করে মিডলম্যান রাখানো। এই যে মধ্যস্বত্ব লোভীর ইসের জন্য, সেটা আমাদের শুধু ধানের জন্য না, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ছোট কৃষক আছেন তাদের এই সক্ষমতা বাড়ানো, যে ওই সময়ে চালটা যেন তারা কিছুটা ধরে রাখতে পারে। ধান সংরক্ষণে প্রান্তিক কৃষকদেরকে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার কথা বলেন সিপিডির রিসার্চ ফেলো। আর অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন কৃষি বিপণন সমিতির মাধ্যমে পণ্য বাজারজাত করলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের কবল থেকে বের হতে পারবে। বাংলাদেশে কৃষি বিপণন ব্যবস্থার ক্ষেত্রে বা কৃষি পণ্য তৈরির ক্ষেত্রে DIE যেভাবে কাজ করেছে, ব্লক সুপারভাইজাররা যেভাবে কাজ করেছে, আমার মনে হয় যে ব্লক সুপারভাইজারদেরকে দিয়ে কৃষকদেরকে এখানে একটা ট্রেনিং দেওয়া যায়। যেটা আমার মনে এখন প্রয়োজন, একটা সরকার যদি চিন্তা ভাবনা করে যে এগ্রিকালচার মার্কেটিং, এই মার্কেটিং কিন্তু আমাদের একটা বড় সমস্যা। ধান সহ অন্যান্য পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে কৃষি পণ্য মূল্য কমিশন গঠন করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদরা। আমাদের একটা কৃষি পণ্য মূল্যের একটা কমিশন থাকতে হবে। আহসান হাবিব, News 24, ঢাকা। মঙ্গলবার ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি এখন সুস্থ আছে। এখন পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালের 301 নম্বর কেবিনে শিশুটির চিকিৎসা চলছে। এদিকে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত অনেক দূরে গিয়েছে, শিগগিরই এর প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলে জানায় পুলিশ। এদিকে নবজাতক শিশুটিকে দত্তক গ্রহণে আগ্রহ প্রকাশ করে হাসপাতাল স্থানীয় থানায় ধর্ণা দিচ্ছেন অর্ধশত নিঃসন্তান দম্পতি। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে।
পরিত্যক্ত স্থান থেকে শুরু করে ডাস্টবিন, ড্রেন, ডোবা, নালাতেও কখনো কখনো মিলছে নবজাতককে, কখনো জীবিত কখনো মৃত। এমন ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল ঢাকা শিশু হাসপাতালে। মঙ্গলবার বেলা 12টায় হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, কোলে একটি শিশুকে নিয়ে সি ব্লকের টয়লেটে প্রবেশ করছেন দুইজন নারী, আর এর কিছুক্ষণ পর খালি হাতে দ্রুত সরে পড়েন তারা। পরে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি সুস্থ আছে এবং প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা পরে সকালবেলা আমি ভারপ্রাপ্ত পরিচালক, আমার দুজন প্রফেসর, প্রফেসর মাহবুল হক, প্রফেসর মুনিরা হোসেন এবং আমাদের আজাদ চৌধুরী স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সবাই আমরা দেখছি বাচ্চাটা, বাচ্চাটা এখন ভালো আছে। এই সংবাদ প্রচার হলে বুধবার ভোররাত থেকে নবজাতক শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করে অনেক নিঃসন্তান দম্পতি। আমার নিজের সন্তান হিসেবেই আমি তাকে ইয়ে করবো, আর যেটা মানে কি বলে যা করুনিও আমি পুরোটাই করব। না, আমি 8 বছর আমি বিয়ে করছি, আমার 8 বছর বয়স বিয়ের সময়, তো আমার এখন উন্নত কোনো বেবি নাই। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশও। এদিকে ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি, তথ্য পেয়েছি, যেটা আমরা এখনও যাচাই বাছাই করছি। আমরা তদন্তের খাতিরে পুরোটা বলছি না, আশা করি আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারব। অনুসন্ধানে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ। সমাজবিজ্ঞানীরা মনে করছেন এ ধরনের ঘটনার পেছনে অনুকূল পরিবেশ এবং সামাজিক স্বীকৃতি সবচেয়ে বেশি দায়ী, আর এসব রোধে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করছেন তারা। তারা বলছেন এসব রোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। উত্তরখানে মা ছেলে মেয়ের মৃত্যুর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা, ফরেন্সিক প্রতিবেদনের পর তা জানা যাবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক, ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাক্তার সোহেল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, মরদেহগুলো 3 দিনে পুরনো হওয়ায় অনেক কিছুই তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না, সব ফরেন্সিক রিপোর্ট হাতে পেলে নির্দিষ্ট করে বলা যাবে। তবে প্রথমে বলা হয়েছিল ছেলের মৃত্যু ধারালো অস্ত্রের আঘাতে এবং মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এখন ধারণা করা হচ্ছে ছেলে ও মেয়েকে হত্যা করার পর মা আত্মহত্যা করেন। গেল রোববার রাতে রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকা থেকে মা, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। ভিতরে ঢুকাটা এবং পাশাপাশি বিষের কোটা পাওয়া এবং ঘুমের ওষুধ পাওয়া, এগুলি আমাদেরকে চিন্তাভাবনা করে যে এটা ইট মে বি কেস অফ এ সুইসাইডাল, ঠিক আছে। তারপরও আমরা এখনও যেহেতু তার গলার আঘাতের চিহ্নটা অনেকটা সুইসাইডালের সাথে সামঞ্জস্য না, এই জন্য আমরা আরও কনফার্ম হওয়ার জন্য আমরা ওই যে ছুরিগুলো ব্যবহৃত হয়েছে, যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, তার কাছ থেকে আঙুলের ছাপ এবং পাশাপাশি তার ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আমরা ব্লাড পাঠাইছি, ওইগুলি আসার পর আরও আমরা কনফার্ম হতে পারবো আসলে সুইসাইডাল অর কি হোমিসাইডাল। রাতে সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন রাতের সংবাদ। বাজারে আসতে শুরু করেছে মধু মাসের রসালো ফল আম। আজ থেকে রাজশাহীর বাগানে বাগানে শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম। জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী প্রথম দিন সংগ্রহ শুরু হয় গুটি জাতের আম। পর্যায়ক্রমে 20 মে গোপাল ভোগ, 25 মে রানী পছন্দ, 28 মে ক্ষীরসাপাত বা হিমসাগর এবং 26 মে সংগ্রহ করা হবে লক্ষণভোগ বা লাখনা জাতের আম। এছাড়া 6 জন ল্যাংড়া, আম্রপালি, 16 জন ফজলি এবং 17 জুলাই থেকে সংগ্রহ করা হবে আশিনী আম। ভোক্তাদের বিষমুক্ত পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করতে আম সংগ্রহের এমন তারিখ নির্ধারণ করে জেলা প্রশাসন। উৎপাদন ভালো হয় এবার বাজার দর আশানুরূপ পাবেন বলে আশা করছেন আম চাষিরা। ফলনের দিক দিয়ে যদি আমরা ধরি তাহলে মনে করব যে এবার আমের বাজারটা বেশি হবে বা বেশি পাবো, কৃষকেরা লাভবান হবে। 800-900 টাকা ক্যারেট আমরা চাচ্ছি, ব্যাপারীরা বলছে 600-500 যা যা পাচ্ছে।
এবারে ফার্স্ট সেকুরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আসছে বাজেটে হাওড় অঞ্চলের জেলাগুলোতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে 480 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল হাওড় অঞ্চলে টেকসই পরিকল্পনা বিষয়ে এক সেমিনারে এমন ঘোষণা দেন তিনি। তিনি বলেন, হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধি ও এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে নানামুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এরই মধ্যে 500 কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেওয়া আছে। এছাড়া আগামীতে হাওড় অঞ্চলে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। সুনামগঞ্জের জন্য, কৃষকগঞ্জের জন্য, নেত্রকোনার জন্য, হাওড় এলাকার জন্য পানি এন্ড স্যানিটেশন কম্বাইন্ড। করের হার কমিয়ে কর জাল বাড়িয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে, আর সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় রাজস্ব অফিস করা হবে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে দেশের বিশিষ্ট জনদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, তারা অর্থমন্ত্রীকে বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। কর নেটের আওতায় যদি আমাদের 4 কোটি মানুষ যারা আয়কর দেওয়ার উপযুক্ত তারা কর দিচ্ছে না, তাদেরকে যদি আস্তে আস্তে যদি আমরা যদি কোনো কর নেটের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে জিডিপি যে সাথে সম্পৃক্ত হলো আমাদের হলো কর রাজস্ব আহরণ, এটার পরিমাণ অনেক বাড়বে। আর পাশাপাশি আমাদের রাজস্ব অফিস আমাদের প্রত্যেক উপজেলায় যাবে এবং উপজেলায় যাবে আমাদের উপস্থিতি সেখানে থাকবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজের ছায়াকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 মে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে বুধবার পশ্চিমবঙ্গে বিজেপির রোড শোতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগেও এই দুজন পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েকবার তীব্র আক্রমণাত্মক বাক্য ছড়েছেন। রাজ্যে পশ্চিমবঙ্গে এসে সেই ধারায় বজায় রাখলেন প্রধানমন্ত্রী। এদিকে শাসক দল বিজেপির রোড শো কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগে দলটির বিরুদ্ধে সরব বিরোধীরা। অমিত শাহের রোড শো ঘিরে সংঘর্ষের জন্য তৃণমূলকে দায়ী করেছে ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে দলটি। আর বুধবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে উত্তর বেলেঘাটার গান্ধী ভবন থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ র্যালি অংশ নেয় মমতা। শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী উত্তেজনা বাড়তে থাকায় সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে মঙ্গলবারে দেশজুড়ে জারি হয় রাত্রিকালীন কার্ফিউ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে কট্টর ডানপন্থী বৌদ্ধ নেতা সহ অন্তত 75 জনকে আটক করাচ্ছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চন্দনী চন্দ্র ডেস্ক রিপোর্ট। শ্রীলঙ্কার দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, আগুন ও ভাঙচুরের ঘটনায় একজনের মৃত্যু হওয়ার পর সহিংসতা আরও বাড়ার আশঙ্কায় মঙ্গলবারও রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকে। ভোরে সব জায়গা থেকে একই সময় কারফিউ তুলে নেওয়া হলে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দাঙ্গার প্রকোপের সম্ভাবনা থাকায় আরও বেশি সময় ধরে জারি ছিল কারফিউ বলে জানিয়েছে কলম্বোর উত্তর প্রদেশের পুলিশ। এছাড়া কয়েকটি শহরে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি পুলিশের। এসব দাঙ্গার সাথে জড়িত সন্দেহে পুলিশ ডানপন্থী একটি বৌদ্ধ গোষ্ঠীর নেতাসহ 75 জনকে আটক করেছে। হেত্তিপোলা এলাকা থেকে 9 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
এদের মধ্যে সরাসরি ঘটনার সাথে জড়িতদের 29 মে পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র। এদিকে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি অবনতি ঠেকাতে দাঙ্গাকারীদের বিচারের মুখোমুখি করতে শ্রীলঙ্কা সরকারের প্রতি তাগিদ দিয়েছেন জাতিসংঘের কলম্বো দপ্তর। এর আগে সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়া ধর্মীয় অবমাননাকর উক্তি নিয়ে হামলা হয় মসজিদ ও মুসলিম নিয়ন্ত্রণাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে। শ্রীলঙ্কায় জাতিগত সংঘাতের ইতিহাস আছে, তাই কর্তৃপক্ষ সাম্প্রতিক সহিংসতা সতর্কতার সঙ্গে মোকাবেলা করছেন। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24। রাতের সংবাদে নেচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। এর সাথে রাতের সংবাদের শেষ ভাগে আমরা যাওয়ার আগে সোনামগুলো জানাবার পর ছাত্রলীগের নতুন কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, পুনর্গঠনের দাবিতে পদবঞ্চিতদের মানববন্ধন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের, বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন, শেখ হাসিনার নেতৃত্বে আরও শক্তিশালী করার প্রত্যয়। খাদ্যে ভেজাল মিশ্রণকারী কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি হাইকোর্টের, তরল দুধের নমুনা পরীক্ষার প্রতিবেদন এক মাসের মধ্যে দেওয়ার নির্দেশ। টিউনিশিয়ায় নৌকা ডুবিতে এখনও নিখোঁজ 39 বাংলাদেশি, পাচার চক্রে হোতা নোয়াখালীর তিন ভাই, মরদেহ দ্রুত দেশে আনার দাবি। এবং এবার রাজধানীর 5 স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, মিলবে 22 মে থেকে অ্যাপসের মাধ্যমে আন্তনগরের অর্ধেক আসন। রাতের সংবাদ এখন এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।